একজন দান দিচ্ছে আর দোয়া করছে, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, তো তুমি যে এই দোয়াটা করলে পেলে কোথায়? ভালো, কেয়ামত পর্যন্ত কত আলেম সময় দেয় যে কেয়ামত পর্যন্ত, আর আমি তো ওটা দিতে পারি না, তাই আমি এটা বলে গেলাম, আমার মরার আগ পর্যন্ত তোমাকে সময় থাকলো তুমি বের করো হাদিসের মধ্যে থেকে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সহি তোমাকে বের করতে হবে না, তুমি জয়ীফ বের করো, তুমি জাল বের করো, তুমি বের করো। আমি ছোট মানুষ, হাদিসের যতগুলো প্রখ্যাত কিতাব পৃথিবীতে পাওয়া যায়, নেটে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ অধিকাংশ কিতাব আমি পড়েছি, কত হাজার কিতাব পড়েছি তা আমার জানা নেই। আমি কোনো কিতাবে আল্লাহুম্মা সাল্লি আলাই এর বেশি পাইনি, বুখারীতে এসেছে আল্লাহুম্মা সাল্লি আলাই। তো আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই কোথায় থেকে আসলো? আল্লাহুম্মা বারিক আলাই নেই। আছে, কেউ যদি দান করে তাহলে দানের জন্য দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, এইটা হাদিসে আছে, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, রাগ করলেন আমার কথায়? রাগ করে কিছু আসে যাবে না। এজন্য সুবহানাক আল্লাহুম্মা এটা কখন পড়া লাগবে? শেষে আমি পড়ব, আর আমি যদি সভাপতিকে অনুমতি দেই, সভাপতি যদি আমার পরে আলোচনা করে তাহলে আমিও পড়ব না, কে পড়বে? সভাপতি। আর আমার পরে যদি পরিচালক, যিনি পরিচালনায় আছে, তিনি যদি কথা বলেন তাহলে আমিও পড়তে পারবো না। কেন? এখনও তো বৈঠক শেষ হয়নি, তাহলে উনি পড়বেন। তার মানে বৈঠক যখন শেষ হবে তখনই দোয়া পাঠ করবে। কত মানুষ আমার বিরুদ্ধে লেগে গেল, কেন? একজন লেগে গেছে, কয় এ ভালো না, কেন এ জান্নাতের হুরি কমাইছে। আমি বললাম কেমনে হুর কমাইলাম? ওই যে আমি বলেছি, মানুষ যদি মারা যায় আর আল্লাহ যদি তাকে জান্নাতে দেয় তাহলে 72টা 70টা হুর দেবে, এ কটা মিথ্যা। তখন আমাকে বলেছে কিভাবে মিথ্যা? আমি বললাম 70টা 72টা হুর পাবে যারা শহীদ হয়ে মারা গেছে তারা, এই হুর তো সবাই পাবে না, সবার জন্য 2টা। আচ্ছা আমি কমালাম না? হাদিসে আছে, বুখারি খোলেন দেখেন, মুমিনদের জন্য হুর আছে 2টা আর শহীদদের জন্য আছে 70টা 72টা। তা আমি তো কমাইনি, আপনি জানেন না, বোঝেন না, তাই আপনি বিরোধিতা করছেন। যাই হোক, আর আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না। এক, বসে। দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। তিন, শেষ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মোহাম্মদ জি তুমি বলো, কি বলবো? তুমি বলো, কি বলবো? বলো, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাদের জীবনের কোনো পাপ নেই, আমি ক্ষমা করে দিয়েছি। ওয়াবদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং আমি তাদের পাপকে, তাদের গুনাহকে নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি, আজিব হাদিস না? এই হাদিস যদি বুঝতো, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এসেছেন, তাহলে আরো বিশাল মাঠ লাগতো, তাই না? জায়গা দেওয়া যেত না, কিন্তু এই হাদিস তো বোঝে না, তারা তো গল্প নিয়ে ব্যস্ত, গল্প গুজব নিয়ে ব্যস্ত। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে, থাকবেন তো, বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না, এই অল্প সময় একটু চিল্লিয়ে টিল্লিয়ে চলে যাব, আপনাদের কষ্ট দিব না। আলোচনার বিষয় যেটা সিলেক্ট করেছিলাম আপনাদের জন্যে ওইটা রাখছি না, কেন ওটার সময় লাগবে। এই জন্য আমি আপনাদেরকে একটা নসিহাত করব। কয়টা নসিহাত? একটা। আল্লাহে আল্লাহর কসম, আপনি যদি এই একটা নসিহাত পালন করেন আপনার জীবন পাল্টে যাবে, এটা আমার বিশ্বাস। এটা যারা আমল করবে তাদের জীবন পাল্টে যাবে। আপনি আবার মনে করিয়েন না যে 10 টাকা দিয়ে একটা বই কিনেছি, 100 টাকা দিয়ে একটা বই কিনেছি আর আমি পেয়ে গেছি, যে না কত বছর পরে আমি ওই কাহিনীটা পেয়েছি তা আমি নিজেও জানি না। একটা কিতাব যার খণ্ড হলো 80 খণ্ড, এটা পড়তে 1 মাসে পারা যাবে? বছর লাগবে, বেশি লাগবে, ভালো করে পড়তে, তাহকিক করে পড়তে। 74 নম্বর খণ্ড, কয় নম্বর খণ্ড? 74 এবং 75, এই 2টা খণ্ডেই কাহিনীটা আছে। এই খণ্ডে আছে আংশিক, ওই খণ্ডে আছে আংশিক, 2টা মিলে একটা কাহিনী, একটা ছাত্র আর একটা শিক্ষক। হেডলাইন হলো, শিক্ষক আমায় যা শিখিয়েছে, অর্থাৎ আমি শিক্ষকের কাছ থেকে যা শিখেছি তাই। তো ছাত্র আর শিক্ষক তারা কথোপকথন করছে, গল্প করছে, তো শিক্ষক ছাত্রকে বলছে,
আমার ছাত্র জি, তুমি কি বলতে পারো? কি বলবো? আচ্ছা বলো তো, আমার কাছ থেকে কতদিন ধরে জ্ঞান অর্জন করছো, ইলম অর্জন করছো, এ কথা কি তুমি বলতে পারো? ছাত্র বলছে, পারবো না কেন? পারি। বলো, 33 বছর ধরে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছি, এখনো যাইনি। কয় বছর? আচ্ছা আমাদের যুবক কোনো ভাইয়েরা এত বছর পরে না? 33 বছর। আমাদের যুগের একটা ধারণা কি জানেন, যে 40 বছর 50 বছর না হলে আলেম হয় না। আর সালাফিদের আকীদা বিশ্বাস হলো পরিপূর্ণ আলেম 18 বছরেই হয়ে যায়। আমি যে টিচারের কাছে পড়ি মদিনায়, উনি বলে যে আমার একটা আশা হলো 12 বছরের আগে পূর্ণ আলেম বানিয়ে দেওয়া। তো উনি আমাকে বলেন যে ওনার মেয়ে, তার বয়স হলো 9 বছর, সে কোরআনের সব আয়াতের তাফসির করতে পারে, এমনকি ইউনিভার্সিটি লেভেলের ক্লাস করতে পারে, 9 বছরের বাচ্চা। তো উনি চায় যে এলাকায়, সমাজে, রাষ্ট্রে, দেশে শুধু হিফজখানা নয়, আমাদের দেশ অন্য দেশের চাইতে, ওই যে আমার এক ভাই বলেছিল 500 বছর পিছিয়ে, আর আমি গবেষণা করে দিয়েছি 1000 বছর পিছিয়ে। কে বলেছে 500 বছর পিছিয়ে? 1000 বছর পিছিয়ে, অন্য দেশ থেকে, অন্য দেশ, অন্য রাষ্ট্র যেরকম করে ইলম অর্জন করে, ওটাও ইলমের ধরন নয়, কারণ ওটাও সালাফদের মানহাজ নয়। সাহাবিরা যেভাবে ইলম অর্জন করত, যেভাবে জ্ঞান অর্জন করত, ওই রকম পদ্ধতি আমাদের দেশে নাই। এই জন্য আমাদের দেশে যত মাদ্রাসা আছে, কিয়ামত পর্যন্ত যদি এই সিলেবাস না পাল্টান, কিয়ামত পর্যন্ত একটা আলেম তৈরি হবে না। এবার আপনি যদি বলেন, তাহলে আপনি যে আলেম তৈরি হয়েছেন, আমি মাদ্রাসা থেকে হইনি, মাদ্রাসা থেকে বের হওয়ার পরে, সৈয়াকেদে আসার পরে, আবার নতুন করে পড়াশোনা করে তারপরে হয়েছি। কথা বুঝতে পারেন নাই? যে হবে নিজের উদ্যোগে হবে, এই যৌত আলেম সব নিজের উদ্যোগে হয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এত বড় হয়েছেন, জিজ্ঞেস করে দেখেন, আপনার মাদ্রাসা বানিয়েছেন, আপনাকে পড়ে হতে হয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর একটা ওয়াজেই আছে যে, আমি যখন চাকরি নিলাম তখন আমাকে বললো যে আপনাকে খুতবা দিতে হবে, খুতবায় শুধু কোরআন আর হাদিস, আর কিছু চলবে না। ওই দিন থেকে আমি পড়া শুরু করেছি, ওই দিন থেকে আমি আলেম হয়েছি। শোনেন না লেকচার? তার মানে আলেম তৈরি করার আমাদের যেই পরিস্থিতি, হিফজখানা একরকম, কিতাবখানা আর এক রকম, এরকম থাকবে কেন? দুটা একরকম থাকবে একসাথে। যেদিন একটা ছেলে দাওরা পাশ করবে, ওই দিন হাফেজও হবে, ওই দিন দাওরা পাশ অন্য অন্য কিতাবেরও জ্ঞান থাকবে, এমনকি আখলাকওয়ালা আলেম হবে, তাই না? আখলাক বোঝেন? আমাদের এটার অভাব, জোরে আমরা আমিন বলি, এটার অভাব নেই। বুকে হাত বাঁধি, এটার অভাব নেই। রফুলি দান করি, এটার অভাব নেই। একজন আরেকজনের গীবত করতে হয়, এটার অভাব নেই। একজন আরেকজনের সাথে মারামারি করতে হয়, এটার অভাব নেই। কিন্তু আখলাক, চরিত্র, এটার অভাব।